হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আমার নিউ ব্লগে সবাইকেই স্বাগতম। আজকে আমি তোমাদের দেখাবো ডিম পিঠা। এর জন্য এটা আগেই আমি করে রেখেছি কিছুটা, সেটা হচ্ছে আটা। আটার মধ্যে ডিম ভেঙে দিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ, মরিচ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এর মধ্যে একটা দিয়ে দিয়েছি, একটু পুড়েই যাচ্ছে। এরপর আবার তেল দিলাম, তেল দিয়ে আবার বানাবো। কয়েকটা বানিয়ে ফেলাম, ওগুলো বানানি একটা ঝামেলা, তারপর বানাই সন্ধ্যার সময় খিদা লাগলে এগুলোই সন্ধ্যার নাস্তা করি। বেশিরভাগ সময় আমি রান্না করি। এই যে দেখো, এটা দিবে এটা, তারপর কিছুক্ষণ পরে পিঠাটা একটু শক্ত হলে তারপর আবার হচ্ছে উল্টান দিবি। উল্টান দিলে তারপর ভালোভাবে এটা, তখনই বুঝবে যখন হচ্ছে এটা একটু কালার আসবে, এটা যখন একটু মচমচার মতো দেখা যাবে এবং একটু একটু মচমচার কালারটা যখন হবে তখনই তোমরা এটা নামিয়ে ফেল। এখন যে চুলায় দিয়েছি হচ্ছে যে যে পরিমাণ ঝাল খাবে বা লবণ দিতে চাও সেভাবেই বানাবে। ঠিক আছে, আমার সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।